বাবা, আপনি এখানে কেন এত রাত্রে আমার রুমে, আর আমার গায়ে হাত দিচ্ছেন কেন? বৌমা, তাই তো, আমি এই রুমে কিভাবে আসলাম? ঠিক আছে বাবা, আপনি আপনার রুমে যান। দেখো বৌমা, আমার ইদানিং না কোথায় রাত কানা রোগ হয়েছে। আমি ঘুম থেকে উঠি, ঘুমের ভানে কোথায় জানি হাঁটি, আমি আর বলতে পারি না। আমি তোমাদেরকে ব্যাপারটা বলতে চাই, বলাও হয় নাই। বৌমা, তুমি আমার ছেলেকে কিছু বলো না বৌমা, এই ব্যাপারটা আমার ছেলেকে বলো না। তুমি আমার একটু রুমে দিয়ে আসো বৌমা। না ছাড়েন, চলেন আপনার রুমে দিয়ে আসি। আচ্ছা বাবা, আপনি আমার পিছনে পিছনে আসেন। কি হলো বাবা? বৌমা, আমি কেন জানি ভালো করে চোখে দেখি না, তুমি আমাকে ধরে নিয়ে যাও না বৌমা। আচ্ছা ঠিক আছে, চলেন। বাবা, আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? বাবা, আমি তো আপনার মেয়ের মতো, তো আপনি আমার সাথে এরকম আচরণ করতেছেন কেন? বাবা আসেন, আমি আপনার রুমে দিয়ে আসি। ইদানিং বাবা আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? না, উনি তো আমার শ্বশুর, শ্বশুর হয়ে ছেলের বউর সাথে কি এমন করতে পারে? আর আমি তো ওনার মেয়ের মতো, উনি আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? না, বিষয়টা বলে দেব, এটা আর গোপন রাখা যাবে না। এটা গোপন রাখলে আবার যদি কোনো সময় কোনো কিছু করে ফেলে এর থেকে বেশি কিছু, তখন আমি কেমনে মুখ দেখাবো এই সমাজে? না, আজকে বাসায় আসলে বলে দেব আমি। কলিং বেল বাজতেছে, ওই মনে চলে আসছে, যাই দরজাটা খুলে দিই। ও, তুমি আসছো? হ্যাঁ, চলো। আচ্ছা ভিতরে চলো, আসো। গরম কি ব্যাপার মাহি, তোমার মুখ গোমরা কেন? কোনো কিছু কি হয়েছে? এভাবে গোমরা মুখে বসে আসো যে। না মানে, আমি তোমাকে একটা কথা বলার জন্য এতক্ষণ জেগেছিলাম। আরে বাবা, এই কথা তুমি তো সকালে বলতে পারতা, এই কথার জন্য কি রাত জেগে বসে থাকতে হবে? তুমি আসলে একটা পাগলি, বুঝছো? দেখো, তোমাকে এই কথাটা বলতেই হবে। দেখো, এটা সামান্য কোনো কথা না, এটা মারাত্মক ধরনের কথা। কথা মানে কি মারাত্মক ধরনের কথা বলো তো? আসলে না, তোমার বাবা না রাতকানার ভান করে আমার রুমে ঢুকে আমার শরীরে হাত দেয়। চুপ করো মাহি, আমার বাবা সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোমাকে বাসা থেকে বের করে দেব। তুমি এরকম করো না, তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো কেন? যেটা সত্যি আমি সেটাই বলছি। শোনো মাই, কি সত্য আর কি মিথ্যা সেটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? আর ফেরেশতার মতো তুমি বাজে মন্তব্য করবে না, আমার বাবা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আরে আমার বাবার মতো তো বাবাই হয় না, যে বাবা আমাকে কষ্ট করে তিলে তিলে আমাকে বড় করেছে, লালন পালন করেছে। আর তুমি সে বাবা সম্পর্কে খারাপ মন্তব্য করো? সি মাহি, আমি তোমার কাছে এটা আশা করিনি। আমার তো ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার বাবার সম্পর্কে এত বড় সি বাজে অপবাদ তুমি দিলে। সি মাহি, সি আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে তোমার কাছ থেকে আমি এরকম একটা। আমি জানতাম তুমি এগুলো বিশ্বাস করবে না, আর এই কারণে আমি বলতে চাইছিলাম না তোমারে। চুপ করো, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কে রে এত রাত্রে বেল বাজাইকে? তুমি এখানে থাকো, আমি দেখতেছি এত রাত্রে কে আসলো। কে শুভ, তুই এত রাত্রে? ভাইয়া, আপনার সাথে একটা কথা বলার ছিল। কি কথা বল? এখানে বলবো, ভিতরে গিয়ে বলি? ভিতরে? আচ্ছা ভিতরে চল। আসলে ভাইয়া, ভাবির সম্বন্ধে কিছু কথা বলতে চাই। ভাবির সম্পর্কে কথা মানে? আর
আপনার আব্বু প্রতিদিন রাতে আপনার রুমে আসে এবং কি বাবির সাথে খুব খারাপ আচরণ করে। কি বলিস এগুলো তুই? হ্যাঁ ভাই, আসলে আমি কালকে রাতে যখন দেখছি আঙ্কেলে ঢুকে, তখন আমি দরজার পাশে দাঁড়িয়ে সব কিছু শুনছি। আসলে কি বলবো, আমার লজ্জা লাগতেছে ভাই, আমি বলতে পারবো না। তুই যা বলছিস সেটা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, সব সব কিছু সত্য ভাইয়া। আসলে আপনার আব্বু আমার এই জন্য আমি কিছু বলি না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা ওর সাথে পড়ানোর কথা বলবো। দেখো আসলে তোমাকে আমার কথাটা বলা ঠিক হয়নি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। মাহি আমি সব শুনেছি, রাজু আমাকে সব বলেছে। প্রথমে আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, ঠিক আছে, কিন্তু রাজু আমার চোখ খুলে দিয়েছে। কিন্তু কি করবো বলো, পৃথিবীর প্রত্যেকটা সন্তান তো তার বাবা মাকে অনেক ভালোবাসে, তো আমিও তো ব্যতিক্রম না, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, অন্যদের মতো বিশ্বাস করি। কিন্তু মাহি আমার বাবা যে এই ভুলটা করবে বিশ্বাস করে আমি কখনো বুঝতে পারিনি। মাহি তুমি আমাকে ক্ষমা করে দিও, আসলে তুমি তো অনেক ভালো একটা মেয়ে। তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন? তুমি তো আমার হাজবেন্ড, তুমি তো আমার কাছে ক্ষমা চাইতে পারো না। আসলে আমি তোমার কাছে কথা বলে অনেক ভুল করেছি, তোমার তো অনেক আদরের বাবা। মাই মাই শোন, আমার বাবা যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি তাকে পেতে হবে। আর হ্যাঁ, তুমি আর আমি এ বাসাতে থাকবো না, আমরা ঢাকাতে গিয়ে সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে দুজনে থাকবো, চলো।